হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতাস ওয়ার্ল্ড। আচ্ছা, আপনারা তো হিমাচল প্রদেশ ট্যুরে আসে, মানালি তো সকলেই আসেন, কিন্তু মানালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই যে রয়েছে হিড়িম্বা দেবী টেম্পল আর মিউজিয়াম অফ হিমাচল, যদি না ঘুরে দেখেন তাহলে চলুন আপনাদের আমি এই দুটো জায়গা ঘুরিয়ে দেখাই। এটা হলো দুর্গা মাতার মন্দির, এটা মানালির ম্যাল রোডের ওপরেই রয়েছে। আপনার মানালি আসলেই এই মন্দিরটা দেখতে পাবেন, খুব সুন্দর ডিজাইনে তৈরি মন্দিরটা। এবার আমাদের গন্তব্য হলো হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পলকে এখানকার স্থানীয় ভাষায় বলে ধুঙ্গারি টেম্পল। এই মন্দিরটা হলো হিড়িম্বা দেবীর। আচ্ছা, এই হিড়িম্বা নামটা শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, আমরা সকলেই প্রায় মহাভারত পড়েছি, আর এই হিড়িম্বা দেবী হলো মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমের ওয়াইফ। এই মন্দিরের চারিপাশে রয়েছে বিরাট বড় বড় সব গাছ। এই জঙ্গলকে এক কথায় বলে ধুঙ্গারি বনবিহার। কি অসাধারণ জায়গাটা দেখুন, দারুণ একটা লোকেশনে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা তৈরি করেছিলেন মহারাজা বাহাদুর সিং 1553 সালে। এই মন্দিরটা একটা গুহাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে গুহার মধ্যে দেবী হিড়িম্বা মেডিটেশন বা ধ্যান করতেন। হিড়িম্বা তার দাদা হিড়িম্বকের সাথে এই গুহাতে বাস করতেন। তাদের জন্ম একটা রাক্ষস পরিবারে। হিড়িম্বা শপথ করেছিলেন, যিনি তার দাদাকে যুদ্ধে পরাজিত করতে পারবেন তাকেই তিনি বিবাহ করবেন। আর হিড়িম্বক ছিল প্রচণ্ড বলবান এবং সাহসী। যখন পাণ্ডবরা তাদের নির্বাসনকালে মানালিতে এসেছিলেন, তারা তখন এই স্থানে আসেন এবং দ্বিতীয় পাণ্ডব ভীম আর হিড়িম্বকের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়, আর ভীম হিড়িম্বককে হত্যা করেন। তখন প্রতিজ্ঞাবদ্ধ হিড়িম্বা ভীমকে বিবাহ করেন, আর তাদের সন্তান ঘটোৎকচ সেখানে জন্মগ্রহণ করেন। এই ঘটোৎকচ ছিলেন প্রচণ্ড বলশালী এবং যোদ্ধা, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। নির্বাসনকাল শেষ হয়ে গেলে পাণ্ডবরা যখন গৃহে ফিরে যেতে চাইলেন, তখন হিড়িম্বা তাদের সাথে ফিরে যেতে চাননি, তিনি এই জঙ্গলেই থেকে গিয়েছিলেন এবং তপস্যা শুরু করেছিলেন। দীর্ঘ তপস্যার ফলপ্রাপ্তি হিসাবে তিনি দেবীত্ব অর্জন করেছিলেন। তখন থেকেই তিনি রাক্ষসী থেকে হয়ে উঠলেন দেবী হিড়িম্বা। সত্যি এই স্থানটা মেডিটেশনের জন্য একদমই আদর্শ স্থান। মনকে একটু শান্ত করতে এই রকম স্থানে বসে একটু মেডিটেশন করতে পারলে মনটা সত্যিই ভালো হয়ে যাবে। এখানেও অনেক পর্যটকই আসেন। একদম সুন্দর একটা জঙ্গলের মধ্যে এই মন্দিরটা। এই মন্দিরে অনেকেই পুজো দিতে আসেন। মানালির মূল শহর আর এই জায়গাটার মধ্যে বিস্তর ফারাক। এখানে কোনো যানজট নেই, কোনো কোলাহল নেই, একদম শান্ত নির্জন একটা পরিবেশ। তাই মনকে একটু রিফ্রেশমেন্ট দিতে আপনারা আসতেই পারেন এই সুন্দর একটা জায়গায়। এবার চলুন আপনাদের আমি মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাই। এটা হলো হিমাচল কালচার অফ ফোক আর্টের মিউজিয়াম। এখানে পুরো হিমাচলের সংস্কৃতি আর সেখানকার কালচারের সব ট্র্যাডিশনাল জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে হিমাচলবাসীদের সম্পূর্ণ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তাদের ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে তাদের ঘর বাড়ি সমস্ত কিছু। এই দেখুন, এটা একটা মেশিন, এটা দিয়ে কিছু মনে হয় পেশাই করা হয়।
এটা হলো কাংড়া ট্র্যাডিশনাল হাউস। এগুলো সব বিভিন্ন মন্দিরের মডেল। এটা হলো মডেল অফ পরাশর টেম্পল। এখানে রয়েছে নানান রকম সব জিনিসপত্র। এই মিউজিয়ামটা 1998 খ্রিস্টাব্দে জে আর সুদ প্রতিষ্ঠা করেন। এই মিউজিয়ামটাতে মূলত রয়েছে হিমাচলবাসীদের কালচারাল এবং ফোক আর্টের সব অ্যান্টিক জিনিসপত্র। আপনারা শুধুমাত্র এই মিউজিয়ামে আসলেই দেখতে পাবেন এখানকার অধিবাসীদের ব্যবহৃত সমস্ত রকম সব জিনিসপত্র। যেমন এখানে রয়েছে হিমাচলীদের কিছু ড্রেস। দেখুন এখানে অনেক ধরনের সব জামা পোশাক রয়েছে। হিমাচলের ইয়াং জেনারেশনরা যাতে তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি বা কালচারকে যাতে ভুলে না যায়, তাদের যাতে সমস্ত রকম শিক্ষা দেওয়া যায় তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সম্পর্কে বা তারা কেমন ছিল সেই সব সম্পর্কে জ্ঞান দেবার জন্য এই মিউজিয়ামটা মূলত তৈরি করা হয়েছিল। আর পর্যটকদের উদ্দেশ্য তো বটেই, যাতে তারা সমস্ত রকম এখান থেকে অভিজ্ঞতা লাভ করতে পারে এই হিমাচল সম্পর্কে। হিমাচলকে পুরোপুরি জানতে গেলে আপনাদেরকে এই মিউজিয়ামে একবার আসতেই হবে। এটা হলো মডেল অফ সারাজি টেম্পল। আমরা হিমাচলে এসে সমস্ত রকম মন্দির বা সব কিছু দর্শন করতে হয়তো পারবো না, কিন্তু এই মিউজিয়ামে আসলেই তাদের সব কিছু মডেলগুলো দেখতে পাবো। এখানে রয়েছে এখানকার অধিবাসীদের ব্যবহৃত কিছু আসবাবপত্র। এগুলো সব ইস্পাতের তৈরি। এই আসবাবপত্রগুলো যে বহু প্রাচীন তা এগুলো দেখলেই বোঝা যায়। এখানে রয়েছে হিমাচলের কিছু প্রাণীর ফটো। দেখুন এই কাঠের দরজাটার কারুকার্য নজর কাড়ার মতো, একদম কি অসাধারণ ডিজাইনে তৈরি হয়েছে। এখানে হিমাচল কালচারের কিছু ফটোগ্রাফি রয়েছে। এখানে সুন্দর সুন্দর কিছু মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সানাই রয়েছে। এগুলো সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি। এখানে কিছু পিলার টাইপ স্টোনের ছবি রয়েছে। এরকম লম্বা লম্বা স্টোন আমি আজ অব্দি দেখিনি। এখানে জিনিসপত্র রাখার কিছু বক্স রয়েছে। দেখুন কি সুন্দর সব জুয়েলারি, সত্যি নজর কাড়ার মতো। এইসব ঐতিহ্যবাহী গহনা খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে এই মিউজিয়ামে। এখানে সব বড় বড় মুখোশ দেখতে পাচ্ছি। এগুলো মনে হয় কোনো কালচারাল প্রোগ্রামে তারা ব্যবহার করতেন। সো ফ্রেন্ডস, আজকের এই সম্পূর্ণ তথ্যসময় ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার পরের ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।